নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তৈরি করব ডিমের কারি। তবে ডিমের কারি সবসময় তো একই রকম ভালো লাগে না, একটু অন্যরকম করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকের রেসিপি তাই একটু অন্য পদ্ধতিতে তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই রকম ডিমের কারি থাকলে দারুণ মজা, রুটি পরোটা কিংবা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে সেদ্ধ ডিম পাঁচখানা নিয়েছি, আর নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া আলু। আলুগুলোকে একটু বড় বড় করে টুকরো করে দিয়েছি। আমি এখানে হাঁসের ডিমের তৈরি করছি, এটা চাইলে আপনারা পোলট্রির ডিম দিয়েও তৈরি করতে পারেন। তবে পোলট্রির ডিমের থেকে কিন্তু হাঁসের ডিমের স্বাদটা অনেক বেশি। তবে সবসময় তো হাঁসের ডিম খাওয়া যায় না, খুব গরম পড়লে হাঁসের ডিম খাওয়া উচিত নয়, বেশি ব্যথা বেদনা থাকলে খাওয়া উচিত না, সেই জন্য পোলট্রির ডিমেও তৈরি করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম করে হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো 1 পিঞ্চের মতো আর সামান্য একটু লবণ অ্যাড করছি। এবার এর মধ্যে প্রথমে ডিমগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ডিম বেশি কড়া করে ভাজলে কিন্তু স্বাদটা চলে যায়, ওপরের লেয়ারটা কিন্তু একদম ছিবড়ে মতো হয়ে যায়, সেই জন্য ডিমটাকেও একটু হালকা করেই ভেজে নেব। ডিম ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 2-1 মিনিট একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে উঠিয়ে রাখছি। ওই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আলুটাকে ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে রান্নার সুবিধার্থে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা কম লাগবে। আর লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাপিয়ে নিলে কিন্তু আলুটা দেখতেও খুব সুন্দর হয়, আর খুব সুন্দর একটা রঙও আসে। আর আলুর নুন লবণ দিলে তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার বেশ 2 পিঠ এদিক ওদিক করে লাল লাল করে আলুটাকেও ভেজে আমি উঠিয়ে রাখছি। এবার এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তার আগে একটু সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটার থেকে সুগন্ধ বেরোলে প্রথমে একটু রসুন বাটা অ্যাড করছি। রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলে রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কোচানো। কোচানো পেঁয়াজটাকেও এবার একটু হালকা করে ফ্রাই করে নেব। যেহেতু এটা একটু রিচ করছি, মানে কারি বা কালিয়া যেটাই বলুন না কেন, বেশ একটু অন্যরকমভাবে করছি বলে একটু তেল মশলা বেশি রয়েছে। তেলের পরিমাণটা আপনারা নিজেদের একটু যদি মনে হয় সমস্যা হতে পারে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দেবো একটু পেঁয়াজ বাটা। আমি 1টা পেঁয়াজ কোচানো দিয়েছি আর 1টা পেঁয়াজকে পেস্ট করে দিয়েছি। এর সাথে দিলাম আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। প্রথমে শুধু একটু রসুন বাটা দিয়েছিলাম, তারপরে আদা আর রসুন একসাথে বাটা দিলাম। ভালো করে এটাকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা টমেটো। পিস পিস করে কেটে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই ফাঁকে আমি 1টা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটি আর 1টা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে নিয়েছি, এটাকে এবার পেস্ট করে নিয়েছি। দেখুন এই মটরশুঁটি বাটাটা কিন্তু দারুণ একটা গ্রেভির কাজ করে আর খুব সুন্দর টেস্ট হয়। এদিকে এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি বাটাটা অ্যাড করে দিচ্ছি। এই মটরশুঁটি বাটা দিয়ে রান্না আমি শিখেছি সুপ্রিয়া দেবীর একটি বই থেকে। আমার বহু পুরনো একটি রান্না রয়েছে, তখন আমার চ্যানেলে সদস্য সংখ্যা অনেক কম ছিল, মাছের কালিয়া মটরশুঁটি বাটা দিয়ে। অবশ্যই একটু চেক করে নেবেন, আমি পারলে ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টসে আমি পিন করে দেবো। খুব খেতে কিন্তু সুস্বাদু হয়। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটি বাটার সাথে সব মশলাকে একসাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি।
আগেকার দিনের মানুষেরা হাতের কাছে জিনিসগুলো দিয়েই বেশ অন্যরকমভাবে নতুনত্ব রান্না করত, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে, যে জিনিসগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে। মটরশুঁটিটা বলুন তো কতটাই সহজলভ্য, সবসময় হাতের কাছে থাকে। কোনোদিন কি ভেবেছি একটু বেটে মশলার মধ্যে দিলে দেখবেন এটা গ্রেভিটা কত রিচ হয়ে যায়। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু বেশ মিনিট চারেক পাঁচেক সময় ধরে কষিয়ে নেব, যাতে আলুগুলোর ভেতরে সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে আসে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ডিম আলু খুব ভালো করে মিনিট দু তিনেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি, তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু জল অ্যাড করব, আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আলু আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঝোলটাকে এবার ফুটতে দেব হাই ফ্লেমে। আলুটা আগে থেকে ভাপানো ছিল, খুব একটা সমস্যা হবে না বা খুব বেশি সময়ও লাগবে না। দেখুন ঝোল কিন্তু বেশ রেডি হয়ে গেছে, একটু হাই ফ্লেমে ঘন করে ফুটিয়ে নেব। একদম দেখুন ডিমের কালিয়া কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গেছে, কি সুন্দর মাখো মাখো হয়েছে। আর মনে হচ্ছে যে অনেক কিছু মশলা দেওয়া রয়েছে, তা কিন্তু নয়, সামান্য মশলাগুলো দিয়েই কিন্তু এইভাবে করলে দারুণ লাগে খেতে। একটু নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস গরম মশলা গুঁড়োটা দিয়ে কিন্তু আর খুব একটা নাড়াচাড়া করবো না, এটাকে ওপরের দিকেই একটু রেখে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো।